Subscribe to channel and press the bell icon to never miss out the Bengali songs. শ্রী বৃন্দাবনে ঋষভান নন্দিনী শ্রীমতী রাধারানী আপন গৃহে বসে অষ্টসখীর সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছেন। এমন সময় রাধা গোবিন্দ লীলার সহায়কারিণী পৌর্ণমাসী যোগমায়া, যাকে বৃন্দাবনে সকলেই বরিমা বলে জানে, সেই বরিমা অতিশয় আনন্দিত হয়ে রাধারানীর নিকটে এসে বললেন, সুন্দরী শুনো হয়াজ কথা, শুনো হয়াজ কথা, তাপ দূরে গেল সব ভালো হইল, ইহাই উপজিল যথা, একটি শুভ বার্তা এনেছি গো, শুনে সবারই আনন্দ হবে, আমার মুখের কথা শুনলে শুভ বার্তা এনেছি গো। রাধারানী জিজ্ঞাসা করলেন, কি সংবাদ নিয়ে এলে বড়াই? গরিমা বললেন, গোবর্ধন পর্বতে একটি মহাযজ্ঞ আরম্ভ হয়েছে, এই যজ্ঞে যে গোপরমণী ঘৃতদান করবে তার পতির মঙ্গল হবে। এ কথা জটিলা শুনে বললেন, গরিমা আমার বধূমাতাকে নিয়ে যাও, সে ঘৃতদান করলে আমার পুত্রের মঙ্গল হবে। এই কথা শুনে রাধারানী এবং সখীগণ দধি দুগ্ধের ঘিতের পসরা সাজায়ে গোবর্ধনের পথে যাত্রা করলেন। ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, কত সাধে বাড়াইল পা, উপজিল ভাবসার এলাইল কেশভার, ঘটনে না যাই ধনির গা, ভাবি অঙ্গ জগ মহাভাব স্বরূপিনী, ভাবের বদন দেখবে বলে, ভাবে অঙ্গ জগ মহাভাব স্বরূপিনী, সেই রসের বদন প্রেমের বদন, ভাবের বদন দেখবে বলে, ব্রজের পথে যেতে যেতে ভাবা বেশে রাধার, ঘাম চুয়াইছে মুয়ে